খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার দর্শক বন্ধুরা, খবর 24x7 আপনাকে স্বাগত। গতকাল অর্থাৎ 5ই নভেম্বর কলকাতার বাংলা একাডেমিতে পালিত হল সাহিত্য ও সংস্কৃতি সমাবেশ অনুষ্ঠান। এই পুরো অনুষ্ঠানটির দায়িত্বে ছিল বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি সাংসদ এবং বিবেক বাহিনী ব্রতচারী সংস্থা। আন্তর্জাতিক সাহিত্য সাংস্কৃতিক সমাবেশের উদ্বোধক ছিলেন শ্রী বিপ্লব রায়, যিনি পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল এবং অফিসিয়াল ট্রাস্টি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের নানান ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ সমূহ। বিশেষ অতিথি ছিলেন কলকাতার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তপন কুমার দাস, শ্রী রাজা ভট্টাচার্য, সাহিত্যিক নূপুর কাজী, সঙ্গীতশিল্পী ডক্টর মোহাম্মদ আবু তাহির সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন বিন্দু শেখর বন্দ্যোপাধ্যায়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কবি সুমিত্রা পাল এবং কবি মৌমিতা মুখার্জি। এই অনুষ্ঠানে 2023 সুভদ্র বাঙালি সম্মানে সম্মানিত হন শ্রী বিপ্লব রায়, অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল ও অফিসিয়াল ট্রাস্টি পশ্চিমবঙ্গ। তারা দুর্গাপূজার সময় একসঙ্গে আসেন, মিলিত হন, তাই ওপার বাংলার মানুষরা যখন এপার বাংলায় আসে তারা ঠিক তেমনি ভাবেই আমরা একটা মিলন উৎসবের মধ্যে মিলি। পারবে কি কোনো আইন পাখিদের উড়ন্তকে আকাশের মাঝখানে ব্যারিকেড করে দিতে? পারবে না। পারবে কি নজরুলের গানকে বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ রাখতে? পারবে না। পারবে কি নূপুর কাজীর গানকে ভারত বাংলাদেশের মধ্যে ব্যারিকেড করে রাখতে? পারবে না। ভাষা যা আত্মপ্রকাশ করে মানুষের, যা উন্নত করে, তার কোনো বিভাজন হয় না। তাই ভারতবর্ষের বিভাজন হলেও আমাদের বাংলা ভাষা, বাংলা সংস্কৃতির বিভাজন হয়নি। আমার বলতে দ্বিধা নেই, আমার ঠাকুরদাও 1947 সালে পাবনার তাতিবন্ধ গ্রাম থেকে দক্ষিণ দিনাজপুরে চলে এসেছিলেন। এই আশাটা তার স্বেচ্ছায় ছিল না, রাজনৈতিক কারণে তারা চলে এসছে। যদি আপনারা স্বাধীনতার ইতিহাস দেখেন, আমি তাকেও বলবো যে রবীন্দ্রবাবুর সঙ্গে যোগাযোগ করে তোমাদের ইউনিভার্সিটিতে যারা বাংলা ভাষার ছাত্ররা আছে তাদেরকে একত্রিত করে ইউকে, প্যারিস, সব জায়গাতে নতুন করে আবার শুরু করো কাজ। এই কাজ বিশ্বজয়ের কাজ, এখানে থামার কোন রাস্তা নেই। আসলে কবি সাহিত্যিকদের সমাবেশ আমি একটু চেষ্টা করি, তো ভালোবাসার কথা আমার মুখ দিয়ে আজকাল বেরোয় না, কারণ অনেকগুলো কারণ আছে এর পিছনে। তো আমি সমাজ নিয়ে ভাবি, আমি মনে করি যে আমার অস্তিত্ব সমাজের অস্তিত্বে, আমার সুখ সমাজের সুখে, আমার আনন্দ সমাজের আনন্দে। তাই চেষ্টা করেছি কিছু লেখার, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমার মনে হয় যে আপনাদের কাছে এই কথাটি বলার একটাই প্রাসঙ্গিকতা আছে। আমি যে লাইনগুলো বলবো তার সঙ্গে একটা সমাজকে কল্পনা করার চেষ্টা করবেন, তাহলে আমার যন্ত্রণার কথাটা আপনি বুঝতে পারবেন। ভোশব্দ চায় যায় না শোনার, ভোশব্দ যায় না শোনার, চিমনিতে ওঠে না কালো ধোয়া, নিয়ম করে ধরনা চলে গেটে, কারখানা যে বন্ধ কয়েক মাস। ভিন রাজ্যে মজুরি বেশ ভালো, অনেক শ্রমিক গেছে কাজের খোঁজে, যক্ষা রোগেও রিক্সা চালায় দিনু, ঘরে যে তার পঙ্গু ছেলে আছে। কারখানার গেটে ঘুরে ঘুরে মরল রহিম রেলে মাথা দিয়ে, ছেলে মেয়েকে অনাহারে দেখে সন্ধে হলে সালমা বেরোয় কাজে।
কারখানা বন্ধ করে যারা, ভাবে না তারা শ্রমিক কি খাবে, কজন শ্রমিক মরলো অনাহারে, সেই হিসেবে রাজনীতিটা চলে। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। অমর দাসের রিপোর্ট, খবর 24x7।